নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল চলে এসেছি ছাদে, কারণ সকাল সকাল তো রোজ ওঠা হয় না, তো আজ উঠে পড়েছি, তাই আসলাম একটু ঘুরে যাচ্ছি। জানেন আজ আমরা একটু ঘুরতে যাব, সেটা আপনাদেরকে একটু পরে বলছি, তো চলুন বেরিয়ে পড়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে আর আমরা প্রায় প্রায় পৌঁছেও গেছি। দেখছেন সামনে একটা প্যালেস দেখা যাচ্ছে, ওই দেখুন প্যালেসের গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, দেখছেন? এইটা নাকি হোয়াইট প্যালেস নামে পরিচিত। জানেন তো আমরা যেখানে এসেছি সে জায়গাটার নাম হচ্ছে মহীশূর, ব্যাঙ্গালোর সিটির ঠিক পাশের শহর মহীশূর। এই মহীশূরে নাকি অনেক কিছু দেখার জায়গা আছে। এখানে মহীশূরের রাজা যিনি ছিলেন তিনি নাকি এখানে অনেক অনেকগুলো প্যালেস বানিয়েছিলেন, যেখানে উনি কোনো সময় সময় কাটাতেন, কোনো জায়গায় থাকতেন, সব রকম মিলিয়ে মিশিয়ে অনেক কিছু। এত কিছু দেখার জায়গার মাঝেও আজ আমরা যেখানটায় যাচ্ছি সেটা একটা অন্যতম জায়গা। দেখতে পাচ্ছেন ওই দূর পাহাড়, ওই পাহাড়ের চূড়ার ওপরে নাকি একটা মন্দির আছে, তো সেটা দেখতেই আমরা যাচ্ছি। আর পাহাড়ের মেন গেট হচ্ছে এটা, এন্ট্রান্স। তো এবার এইখান থেকেই আমরা পাহাড়ের উপরে উঠব। এবার বলি, এই পাহাড়ের মধ্যে যে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরটা কিসের মন্দির? এই পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে মা চামুণ্ডেশ্বরী মন্দির। আর এই পাহাড়টার নাম কি জানেন? এই পাহাড়টার নাম হচ্ছে চামুণ্ডা হিলস। তো জানেন এই পাহাড়টা একসময় গ্রিনে গ্রিন ছিল, কিন্তু আজ জল বৃষ্টির অভাবে গাছগুলো প্রাণহারা হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখছেন প্রত্যেকটা গাছ কেমন উপর দিকে তাকিয়ে রয়েছে, যে কখন একটু বৃষ্টি হবে, কখন একটু জল হবে, কখন তারা প্রাণটা ফিরে পাবে। তো যাই হোক, এগুলো দেখে খুব মনটা খারাপ হচ্ছিলো, আবার মনের ভিতরে আনন্দও হচ্ছিলো যে মায়ের মন্দির দর্শনে যাচ্ছি। তো উপরওয়ালার কাছে এটাই আশা রাখি আর প্রার্থনা করি যে তাড়াতাড়ি বৃষ্টি দিও, তাড়াতাড়ি জল দিও, যাতে এই গাছগুলো আবার প্রাণ পায় খুব তাড়াতাড়ি। তো আশা করি সেটা খুব তাড়াতাড়ি হবে, সব ঠিক হয়ে যাবে, আবার আমাদের এই গ্রিন সিটি গ্রিনারিতে পরিণত হবে। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি। তো যেটা বলছিলাম, এই পাহাড়ের নাম চামুণ্ডা হিলস কেন জানেন? এই পাহাড়ে নাকি মা চামুণ্ডা দেবী মহিষাসুর বধ করেছিলেন এই পাহাড়ে, তাই সেই থেকেই নাকি এই পাহাড়ের নাম চামুণ্ডা হিলস। যদিও এটা আমি জানতাম না, অ্যাকচুয়ালি আমি তো এটা প্রথমবার ঘুরতে এসেছি, তো আমার হাজব্যান্ডের থেকে আমি যতটা শুনেছি, যতটা জেনেছি আপনাদের সঙ্গে আজ আমি ততটাই শেয়ার করতে যাই। তো চলুন, আমি যতটা জানি আপনাদেরকে শেয়ার করব। আর আপনারা যদি এই পাহাড় এই শহরের ব্যাপারে কিছু জেনে থাকেন, যদি আপনাদের অনেক কিছু এক্সট্রা জানা থাকে, তো প্লিজ 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 আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমিও খুব জানার জন্য আগ্রহী আছি। তো দেখছেন কথা বলতে বলতে পাহাড়ের কত উপরে চলে এসেছি, দূরের বাড়িগুলো দেখলেন কি ছোট্ট ছোট্ট দেখাচ্ছে? কিন্তু জানেন তো যতবারই দেখছি এই গ্রিন গ্রিন গাছগুলো যে শুকিয়ে কড়কড়া হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি আর করার, সবটাই প্রকৃতির হাতে। তো চলুন যেতে যেতে আরও কিছু কথা বলি। জানেন তো এই পাহাড়ের চূড়ার উপরে মা চামুণ্ডেশ্বরী মন্দিরটা যেমন আছে, তেমন একটা বড় তোমার মহিষাসুরের মূর্তি স্ট্যাচু করা রয়েছে, যেটা দেখতেই দূর দূর থেকে অনেক ভিজিটার আসেন, যেমন আজ আমরাও যাচ্ছি। দেখছেন কেমন লাগছে? মনে হচ্ছে না ঘাসের উপরে কেউ সাদা সাদা মুক্ত ছড়িয়ে রেখেছে? আর উপরে দেখছেন মেঘগুলো গাছের সাথে পুরো ছুঁয়ে রয়েছে, যেন মনে হচ্ছে গাছকে ধাক্কা দিয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, অনেক বকবক করে ফেলছি, তার মধ্যে মেন কথাটা আগে বলেই ফেলি, কারণ যদি ভুলে যাই তখন তো আবার শেয়ার করতে পারবো না, তো সেটা পরে আমার আবার আফসোস লাগবে। জানেন এই পাহাড়ে মা চামুণ্ডা দেবীর মন্দিরের পাশে যে মহিষাসুরের মূর্তিটা আছে, সেটার কারণ হচ্ছে মা যখন মহিষাসুর বধ করেছিলেন তখনই নাকি, তখন থেকেই নাকি এটা তৈরি করা হয়েছে। জানেন তো এই মহীশূর সিটিতে নাকি, মানে আমাদের এই সাউথে যে সিটি, এই সিটিতে নাকি মহিষাসুরকেও পুজো করা হয়। যদিও আমি এটা সঠিক জানি না, কিন্তু অনেকের কাছেই শুনেছি যে এখানে নাকি মহিষাসুর পুজো হয়, আর এই শহরে নাকি দশেরা খুব বড় করে মানানো হয়। যদিও আমার কখনো দেখা হয়নি, আশা রাখবো আমিও দেখতে পাবো কখনো, আনন্দ করতে পারবো দশেরাতে। তো চলুন, আমাদের এই আনন্দ, আমাদের এই পাহাড়, আমাদের এই মন্দির, সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি। জানেন এই পাহাড়ে উঠতে উঠতে আমি অনেক কিছু ফিল করছিলাম, যেটা আপনাদের আমি এখন বোঝাতে পারবো না। কিন্তু জানেন তো, শুনেছি এই পাহাড়ের এই ঘন জঙ্গলে নাকি আগে জন্তু জানোয়ারও দেখা যেত, কিন্তু আজ দেখা যায় না,
আর এখনও আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু এই দিনের বেলা তো একদমই দেখা যাবে না। তার কারণ হচ্ছে দিনের বেলা মানুষজনের সংখ্যা এত বেশি থাকে যে পশু পাখি বা জন্তু জানোয়ার বাইরে আসতে একটু ভয়ই পায়, আর এত গাড়ি ঘোড়া চলে ওদের বাইরে না আসাটাই ভালো। তো তার জন্য জানেন, ওরা যাতে বাইরে না আসতে পারে তার জন্য দেখবেন কিছুটা উপরে গিয়ে যে পাহাড়ের চারপাশটা গ্রিল দিয়ে কিছুটা ঘিরে দেওয়া হয়েছে কিছুটা জায়গা, যাতে তারা হুট করে বাইরে চলে না আসে এবং গাড়ি ঘোড়ার মানে তাদের কোনো বিপদ না ঘটাতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই উপরে চলে এসেছি, তো চলুন আমরা এবার সেই মন্দিরের সুন্দর মনোরম দৃশ্যটা দেখব। তার জন্য আর বেশি বকবক করবো না, অনেক বেশি বকে ফেলেছি, আর যেটুকু জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে কমেন্টসে জানাবেন, আর আপনাদেরও যদি কিছু জানা থাকে প্লিজ আমাকে জানাবেন, আমিও জানতে চাই। আর আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন, যে ফ্রেন্ডরা নতুন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশে থাকবেন। আশা করি আমি আপনাদেরকে এইভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো, প্লিজ আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে প্লিজ ক্ষমা করবেন, আর ভিডিওটা পুরো দেখবেন, প্লিজ স্কিপ করবেন না, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আর বেশি বকবক করবো না, আমরা প্রায় অনেকটাই উপরে চলে এসেছি, উপরে পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি, তো চলুন আর বকবক না করে এবার দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সামনের এই স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা হচ্ছে একটা ফটো স্ট্যান্ড, এখানে দাঁড়িয়ে আপনি দূর দূরান্তের ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর নিজের ক্লিপিং নিতে পারবেন। এখানে আমরাও তুলেছি অনেক ছবি, জানেন এখান থেকেই হোয়াইট প্যালেসটা অনেক সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে। দেখছেন ঘন জঙ্গল, মাঝখান থেকে পাহাড়ি রাস্তা, আর দূরের ওই সাদা সাদা ভেসে থাকা মেঘগুলো কত না সুন্দর লাগছে, দারুণ লাগছিলো। তো আপনারাও আসুন, হয়তো ভিডিওর মধ্যে থেকে অতটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু খালি চোখে যদি আপনারা দেখেন আপনাদের জাস্ট মন ভরে যাবে, তো একবার আসুন অবশ্যই। তো চলুন দেখতে থাকুন, আমরা এবার প্রায় প্রায় কাছাকাছি চলে এসেছি। দূর থেকে দেখতে পাবেন এখানে যখন আমরা পৌঁছেছি তখন সেই সময় যে মন্দিরের যে চূড়াটা এত সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, চলুন দেখে নিন। চলুন মন্দিরে পৌঁছানোর আগে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করে নিই। জানেন তো এই প্রবলেমটা আমরাও ফেস করেছি, যার জন্য আমরা মন্দিরের ভিতরের কোনো ক্লিপিং নিতে পারিনি। মন্দিরের ভিতরে তেমন কোনো রেস্ট্রিকশান নেই, কিন্তু সেখানে অনেকগুলো লাল মুখো ছোটো ছোটো বাঁদর আছে না, ওই দুষ্টু বাঁদরগুলো আছে, যার জন্য আপনি কোনো রকম ফোন ব্যবহার করতে পারবেন না সেখানে, না পারবেন চশমা, না পারবেন ব্যাগ, এগুলো হতে একটু সাবধান থাকবেন, কারণ ওই দুষ্ট বাঁদরগুলো খালি খালি ফোন ব্যাগ এগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বিশেষ করে চশমা, তো একটু সাবধানে থাকবেন। এবং সেরকম চাপের কোনো ব্যাপার না, আসুন মাকে মন ভরে দর্শন করুন, ঠিক আছে, ফোন নাই ইউজ করলেন মাকে মন ভরে দর্শন করে নেবেন। তো চলুন আর বেশি বকবক না করে এবার দেখতে থাকুন, আর আশা করি ভীষণ ভালো লাগবে, তো চলুন দেখতে থাকুন।
চলুন, আমরা তো এবার চলেই এসেছি। দেখতে পাচ্ছেন মন্দিরের এন্ট্রান্স গেট? এখান থেকে ওই দেখুন, দেখছেন দূরে মন্দিরের চূড়া, একদম আকাশ ছোঁয়া মন্দিরের চূড়া। জানি পুরোটা দেখাতে পারিনি, কিন্তু তবুও যতটা দেখাতে পারলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো আমরা পৌঁছে গেছি প্রায়, তো এবার দেখতে পাবেন সেই মন্দির আর মহিষাসুরের স্ট্যাচুটা। তো আপনারা এই ক্লিপিংগুলো দেখুন, আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।